ফুল অ্যাডাল পিয়ার রয়েছে, তোমরা নিতে পারো। তো দাদা এখানে ব্ল্যাক জাভার কত জাভার কিভাবে এত ভালো রেজাল্ট হয় এবং জাভার কলোনি বেস্ট না কেজ বেস্ট, জাভার কি মেডিসিন দিলে ভালো হয় অন্যান্য পাখির থেকে, এ পাখি খরচা কি কম? এই মুহূর্তে ব্রিডিং এ বসেছি অন্তত 400 জোড়ার মতো, সেলিং এর জন্য আরো 1500 আছে, আরো 1500 বেশি 1700-1800 মতো আছে। তো যারা যারা পাখি নিতে চাও তো আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে, তো আমার ফোন নাম্বারটি হলো 9563। দাদার পেয়ারা গাছ থেকে পেয়ারা আমরা খাচ্ছি সবাই মিলে, দাদা পেয়ারা ফেলে দিচ্ছে আমাদেরকে, কি বলতিস আমার দেখতেই পাচ্ছ, এক খেলে এলো। তোমাদেরকে যেমন ভাবে বলেছিলাম যে জাভার কিভাবে এত ভালো রেজাল্ট হয় এবং জাভার কলোনি বেস্ট না কেজ বেস্ট, জাভার কি মেডিসিন দিলে ভালো হয়, জাভা কি ভালো বেশি খেতে বেশি ভালোবাসে, তো সব কিছু এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দাদা বলবে। এবং তোমাদেরকে যেমন বলছিলাম যে দাদার ছোটো ছোটো করে কলোনি রয়েছে, এই কলোনির মধ্যে 10 পেয়ার 12 পেয়ার করে রয়েছে, দাদার খুব ভালো রেজাল্টও হচ্ছে এবং কিসের জন্য এত ভালো রেজাল্ট হচ্ছে এবং অন্যান্য পাখির থেকে, এ পাখি খরচা কি কম, তো এই সব কিছু এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দাদা বলবে। চাইলে জাভা পাখি দিতে পারো, জাভা পাখি যেগুলো সেল রয়েছে, দাদা প্রথমে দেখাবে দাদার ব্রিডিং কীরকম প্রোগ্রেস চলছে। তো তোমরা ভিডিওটা স্কিপ করে দেখবেন না, ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত তোমরা দেখতে থাকো, তো দেখতে থাকলে তোমরা বুঝতে পারো যারা নতুন চাষি ভালো রেজাল্ট হবে সেগুলো সব কিছু এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দাদা বলবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো, এবং আমার চ্যানেলে যারা নতুন রয়েছো তো তোমরা প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো, সাপোর্ট করো, যাতে আরও নতুন নতুন ভিডিও আমি বানাতে পারি। এবং এই ভিডিওটা কেন আমি বাংলায় বানাচ্ছি, কারণ দাদা হিন্দিতে দাদা বলতে পারে না, তাই আমি বাংলায় বানাচ্ছি। তো আমরা বাংলায় যারা আমার ভিউয়ার্স রয়েছে সুবিধা আমি করে দিচ্ছি যাতে বাংলায় দাদা ভালোভাবে বুঝতে পারে। তো দাদা তোমার প্রথমে আমি বলে দিই, তো তোমার এই যে সেট আপটা রয়েছে এই সেট আপটা কত বাই কত রয়েছে? 8x7। আচ্ছা 8x7, তোমার এইভাবে কত সেট আপ রয়েছে? এইভাবে 30 কেজির মতো, 30টা কলোনি রয়েছে। আচ্ছা জাভা কি কেজে রেজাল্ট ভালো হয় না কলোনিতে রেজাল্ট ভালো হয়? কলোনিতেও ভালো হয়। তো দাদা বলছে কলোনিতে রেজাল্ট ভালো হয় কিন্তু খাটুনিটাও কম। আচ্ছা মানে আপনার যদি কলোনিতে করো তাহলে খাটনিটা কম, যদি কেজে করো খাটনিটাই বেশি, মানে প্রতি কেজে খাবার জল সব কিছু দিতে হবে, তাই তো? তো দাদা এর খরচা কেমন, মাত্র মানে বদ্রি বা ফিঞ্চ বা কঙ্কাটেল এর থেকে কি আর খরচা মনে হয় কম না বেশি? একদম কম, মানে মেন তো ধানটাই নিজের বাড়িতে তো কম বেশি থাকে সবার বাড়িতে, এ তো ধানই বেশিরভাগ খায়, 80% ধান খায় 20% বিচা। আচ্ছা 80% দাদা বলছে 80% ধান খায় 20% বিচা খায়, তার জন্য অনেক কম পয়সায় যাবার খাবারের খরচ লাগে। আর দাদা তোমার যে ব্রিডিং এ বসাও কত এজ কত হলে ব্রিডিং এ বসানো হয়? 1 বছর। দাদা বলছে 1 বছর মিনিমাম। আচ্ছা ব্রিডিং এ বসানোর আগে কি কি করতে হয়, বসার করণে কি? হ্যাঁ বসানোর আগে ভাড়া লাগানোর আগে লিভার টনিক 5 দিন দিতে হবে, তারপরে 1-2 দিন বাদে ক্রিমি ওয়াশ করাতে হবে 1 দিন, তারপরে যে ক্রিমি ওয়াশটা কি দিয়ে করো, মানে মেডিসিনটার নাম? পিপটিজাইন বা পাইপারজিন। পাইপারজিন, আচ্ছা তোমরা জানো দাদা পাইপারজিন দিয়ে মানে ক্রিমি কোষ করে, তো কদিন দাও ওটা? 1 দিন। আচ্ছা 1 দিন কত সময় রাখা হয় কেজে? ও কলোনিতে তো আমাদের সারাদিন পড়ে থাকে, কোনো অসুবিধা নেই। আচ্ছা সারাদিন পরে কোনো অসুবিধা নেই। তারপর? তারপর তো 1-2 দিন এমনি, 1 দিন এমনি জল দেওয়া হবে খালি জল, তারপরে 5 দিন যে কোনো ভিটামিন হয় রিকোভিট কিংবা ভাইমিরাল, আচ্ছা যে কোনো মাল্টিভিটামিন, হ্যাঁ 5 দিন 5 দিন কন্টিনিউ 5 দিন। আচ্ছা তারপরে 5-7 দিন ফাঁকা যাবে একদম কিছু যেমন খালি জল, তারপরে আবার ক্যালসিয়াম 5 দিন। আচ্ছা খালি মানে কিছু কদিন কদিন খালি জল, মানে প্লেন জল কদিন? 5-7 দিন খালি জল। আচ্ছা ওটা 10 দিন হলেও আরো ভালো হয়। আচ্ছা 5-6 দিন মানে ওটা খালি, 1 সপ্তাহের মধ্যে ধরে রাখুন খালি জল দিলে, খালি জল ভিটামিন দেওয়ার পর তারপরে ক্যালসিয়াম দেওয়া হবে, ক্যালসিয়াম দেওয়া হবে, ক্যালসিয়াম দেওয়ার পরে
ভাঁড়ের মধ্যে কি ন্যাস্টিং দিচ্ছ না নিচে দিচ্ছ? নিচে দিচ্ছ, ওরা বয়ে নিয়ে চলে যাচ্ছে। আচ্ছা, এই যে ভাঁড়ের নিচে ন্যাস্টিং দিচ্ছে, ওরা বয়ে নিয়ে চলে যায়, ওরা বয়ে নিয়ে ভাঁড়ের মধ্যে গিয়ে ওরা বাসা বাঁধে। বাসা বাঁধার কদিন পর ঠিক ডিম দিবে? 20-22 দিন পরে দেখতে পাবে ডিম। 20-22 দিন পর ডিম এসে যাবে। আর বাচ্চা ফুটার টাইমটা কতদিন? আরো 21 দিন। আরো 21 দিন বাচ্চা ফুটায়, মানে বাচ্চা বেরোনো পর্যন্ত কত টাইম লাগে? বাচ্চা বেরোনো পর্যন্ত আরো 2 মাস লাগবে। আর 2 মাস লাগে। আচ্ছা, তোমার একটা একটা এই যে সাইজ, আর সাইজ কত বললে তুমি? 8-7। 8-7, এর মধ্যে কত পেয়ার রাখি রয়েছে? মানে শীতকাল, মানে এই আগস্ট থেকে শুরু, আগস্ট থেকে শুরু। আচ্ছা, কেউ দাদা যে বলে মানে মানে কোন টাইমে যাওয়ার ভাঁড় দেওয়া সঠিক টাইম? আগস্টে, মানে আগস্টে। আগস্টে তো তোমাদের সাথে দাদা বললো যে আগস্ট থেকে তোমরা শুরু করো। দাদা, তোমার ভাঁড়ে কি রেজাল্ট চালু হয়েছে? হ্যাঁ, ডিম দেয়, প্রায় ডিম দিয়ে দিচ্ছে। আচ্ছা, প্রায় ডিম দিচ্ছে। আচ্ছা, ধান ছাড়া তোমরা যখন সবসময় ধান দিয়ে থাকো, ধান ছাড়া আর কি দিতে যায়? নরম খাবার দেওয়া যায়। সবকিছু কি দিতে পারে? গরম ভাত বা চিড়া ভিজিয়ে ছলাত খেঁচে। গরম ভাত, এই মানে সবকিছু, মানে সবকিছু যেটা দাদা বললো। এবং কি ডিম টিম দিয়ে দেওয়া? হ্যাঁ, ডিম দেওয়া যায়, ডিম ভাত এর সঙ্গে দেওয়া যায়, কোনো অসুবিধা নয়। আচ্ছা, মানে তুমি বেশি সবকিছু কোনটা দাও? ভাত চাই নাকি? না, চিড়াটা দেয়, চিড়া, চিড়াটা। তো ওদের ধান পছন্দ, তারপর দ্বিতীয়ত ওরা চিড়া ভিজিয়ে দেয়, কারণ ওদের নরম খাবার, বাচ্চাদের খাওয়ানোর জন্য খুব সুবিধা, তাই জন্য দাদা চিড়াটা ওরা বেশি ইউজ করে। তো দাদা, সবকিছু দেওয়ার মাধ্যমে তোমরা জানতে পারলে কেমন কি। তো তোমার দাদা, তোমার টোটাল মানে সেটা বাজে, তোমার টোটাল সেটা বাজে কত পিয়ার জাভা রয়েছে? এই মুহূর্তে ব্রিডিং এ বসেছি অন্তত 400 জোড়ার মতো। আচ্ছা, ব্রিডিং এ বসে 400 জোড়ার মতো, এবং সেলিং এর জন্য? সেলিং এর জন্য আরো 1500 আছে। আরো 1500 এর বেশি, 1700-1800 মতো আছে। 1700-1800 মতো আছে সেলিং এর জন্য। দাদা, তোমার কাছে ব্ল্যাক জাভা ওর একটু সেলিং রয়েছে, তো সেগুলো দেখাবো। তার আগে দাদার কিছু রেজাল্ট তোমাদেরকে দেখিয়ে দিই, জাভার কি রেজাল্ট রয়েছে। তো ফার্স্ট দাদা একটা ভাঁড় থেকে খুলে দেখালো কি রেজাল্ট শুরু হয়েছে। তো দেখুন, এখানে দুটো ডিম দিয়েছে মাড়ের মধ্যে। তো এখানে সবই ব্ল্যাক জাভা রয়েছে, দেখতেই পাচ্ছ, এখানে সবই ব্ল্যাক জাভা। তো দ্বিতীয় যে ভাঁড়ে তুমি দেখতে পাচ্ছ, এখানেও ডিম পেড়েছে। তো আগস্ট মাসের প্রথমেই জাভা বাকি রেজাল্ট করে তা দাদা সব ভাঁড় লাগিয়েছে। তো নেক্সট আমরা চলে এসেছি দ্বিতীয় কলোনিতে। তো এখানে সব ফন্ট জাভা রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ, এখানে সব ফন্ট জাভা। তো এইভাবে দাদা পুরো সব কলোনি এইভাবে রয়েছে। দ্বিতীয় রয়েছে সিলভার জাভা রয়েছে, এখানে সিলভার জাভা কলোনি রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ, এখানে সিলভার জাভার কলোনি। তো দাদা ভাঁড় দিয়েছে আগস্ট মাসে, তো কিছু কিছু ভাঁড়ে ডিমও দিয়েছে, তোমাদেরকে দেখালাম। তো দাদা একটা সিলভার জাভার ভাঁড় দেখাচ্ছে, দেখুন এখানে, এখানেও ডিম দিয়েছে, দেখো সিলভার জাভা। তো এইভাবে পুরো কলোনি এইভাবেই সব রয়েছে, পাশাপাশি সব একদম সামনে, দেখতেই পাচ্ছ এইভাবে সব কলোনি রয়েছে। ব্ল্যাক জাভা, সিলভার এবং ফন। আর এখানে যে কলোনিটি রয়েছে সব হোয়াইট জাভা রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ সব হোয়াইট জাভা, এখানে সব হোয়াইট জাভা রয়েছে। এখানে সব কিছু তোমাদেরকে দেখালাম, এরপর আমি যাব যে ব্ল্যাক জাভাটা সেলিং হবে, তো সেগুলো তোমাদেরকে দেখাবো। তো চলো,
এইভাবে পুরো কলোনিতে দাদা ভাঁড় দিয়েছে এবং রেজাল্টও স্টার্ট হয়েছে। তো যাচ্ছি আমি ব্ল্যাক জাভা দেখতে। দাদার এইভাবে ফার্ম রয়েছে। তো তোমাদেরকে দেখালাম ব্ল্যাক জাভা কিভাবে প্রথম থেকে বসাতে হয় এবং তার রেজাল্ট কিভাবে হয়, সব কিছু প্রসেস দাদা তোমাদেরকে সব ডিটেলসে তোমাদেরকে বললো। সব কিছু প্রসেস বলার পর তোমাদেরকে দেখালাম দাদা যে রেজাল্টগুলো আলাদা করে দাদা রেখেছে সেলিংয়ের জন্য। তো তোমরা কেউ ব্ল্যাক জাভা নিতে চাইলে তোমরা নিতে পারো। তো দেখতেই পাচ্ছ তোমাদের দাদার রেজাল্ট কেমন হয়েছে। এখানে সব ব্ল্যাক জাভা রয়েছে, ফুল অ্যাডাল্ট পিয়া রয়েছে, তোমরা নিতে পারো। তো দাদা এখানে ব্ল্যাক জাভার কত পিসের মতো রয়েছে এখানে ব্ল্যাক জাভা? হ্যাঁ 700 মতো আছে। 700 মতো? তো তোমরা চাইলে তোমরা নিতে পারো 700 পিসের মতো এখানে ব্ল্যাক জাভা রয়েছে। আর সব কিছু ডিটেলসে তোমাদেরকে দেখালাম এবং এই ব্ল্যাক জাভা যারা নিতে ইচ্ছুক দাদার সাথে কন্ট্যাক্ট করো। দাদা তোমাকে মোবাইল নাম্বার দিচ্ছে এবং দাদা তো অ্যাড্রেস তোমরা জানো, তবু দাদা একবার বলে দিচ্ছে। নমস্কার, আমি দেবাশিস প্রধান আর আমার বাড়ি হচ্ছে কাষ্ঠখালী বড়পুল। তো বড়পুল থেকে 5 মিনিট ভেতরে আমার বাড়ি প্লাস পাখির ফার্ম। তো যারা যারা পাখি নিতে চাও তো আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে। তো আমার ফোন নাম্বারটি হলো 9563718649। তো দাদা সব কিছু তোমাদেরকে দেখালো, দাদা সব ঘরের রেজাল্ট পাখি তোমরা কেমন রেজাল্ট হয় তো সব কিছু প্রসেস দাদা তোমাদেরকে বলে এবং দাদা যে রেজাল্ট পাখিগুলো তোমাদেরকে দেখালাম এবং কেউ নিতে চাইলে বাড়ির পাখি কেউ নিতে চাইলে মোটামুটি একটা মার্কেটের থেকে একটা রেটে করে দিবে, কম রেটে করে দেবে, তাই তো? হ্যাঁ।